হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি কাটিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের কাটিং টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনারা এই ড্রেসটাকে কাটিং করতে পারবেন, এবং সেটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে আসবে খুবই তাড়াতাড়ি। আপনারা সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে রেখেছি। এখানে কিন্তু একটা সামনের অংশ আছে আর একটা পেছনের অংশ আছে। তো আপনারা বলতে পারেন কেন আমি একটা অংশ নিচে রেখেছি, একটা অংশ উপরে রেখেছি। নর্মালি হচ্ছে এই কাপড়টা অনেক বেশি লম্বা আছে, বাট আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ সামনের অংশকে রেখেছি। নর্মালি এইটুকু অংশ কাটা পড়ে যাবে, সামনের অংশকে নিচ করে রেখেছি, কারণ হচ্ছে এখানে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে। যদি আমি এটাকে একদম উপরে রাখতাম, লম্বা থেকে কাটিং করে ফেলতাম, তখন এই ওয়ার্কটা কাটিং হয়ে যাবে। আর নিচের দিকে এই লেসটা ছিল, যে লেসটাকে আমি প্রথমে খুলে রেখেছি যাতে করে আমি নিচের দিক থেকে বাড়তি কাপড়টুকু কাটিং করে ফেলে দিয়ে পরে এই অংশটুকু লাগিয়ে নিতে পারি। তো অবশ্যই এই ধরনের মেজারমেন্টের যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা করতে ভুলবেন না। অ্যাট ফার্স্টে আমাদেরকে ড্রেসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করতে হবে। এখানে ড্রেসটার মধ্যে একটা কাপড় হচ্ছে বড় আছে, একটা কাপড় ছোট আছে। তো ছোট কাপড়টা আমি যেভাবে রেখেছি ওই জায়গা থেকে মেজারমেন্টটা করব। নিচের দিকে বর্ডারটা করা আছে, ওই জন্য বর্ডারের কাপড় আমি রাখলাম না। বরাবর ড্রেসটা লম্বা 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি ঠিক যে জায়গায় আসতেছে এই জায়গায় রাখবো, আর উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। এবার দোনোটা দাগকে আমি কমপ্লিটলি একদম সোজা স্কেল দিয়ে করে নিলাম। ওকে, তার মানে আমি দোনোটা দাগকে কমপ্লিটলি একদম সোজা স্ট্রেট লাইনটা নিয়ে নিলাম। সোজা স্ট্রেট লাইন টানার পর এবার আমার নেক্সট কাজটা আমরা স্টার্ট করব। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের গলাটা কি পেছনের দিক থেকে বেশি খোলা থাকতেছে না বন্ধ থাকতেছে। তো আমার এখানে গলাটা প্রায় পেছনের দিকটা 2.5 ইঞ্চির মতো খোলা থাকতেছে, মানে একদমই বন্ধর মতোই থাকবে, যাতে করে কাটটা ঢুলে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তো ফুটটা হচ্ছে আমার এখানে 14 ইঞ্চি। তো যেহেতু পেছনের দিক থেকে 2.5 ইঞ্চি গলা খোলা থাকতেছে, আমি ফুটটা বরাবর 14 ইঞ্চি দিয়ে কাটিং করব। তো বরাবর হচ্ছে 14-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। ওকে, তারপর হচ্ছে আমি এই দিকে প্রায় 1 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিলাম। এ দাগ বরাবরই হচ্ছে আমি ফুটের মেজারমেন্টটাকে নিয়ে আসলাম। আর এদিক থেকে গলাটাকে আমি কতটুকু চওড়া দিতে চাই, নর্মালি যেহেতু এই গলাটা বেশি খোলা থাকবে না, ওই জন্য আমি এখানে প্রায় 3 ইঞ্চি থেকে না 2.5 ইঞ্চি থেকে 200টা বেশি, মানে 2.5-3 ইঞ্চির মতো আমরা চওড়া দিলাম। এই দিক থেকে ষোল্ডারটাকে আমি ডাউন করে নিচ্ছি। প্রথমে ষোল্ডারটা ডাউন করার পর আমাকে এই দিক থেকে মেজারমেন্ট করতে হবে আর্মহোলের মেজারমেন্টটা। আর্মহোল নর্মালি আমরা 6 নিলে এখানে 6.5 নিব, যেন কারণ কাঁধের উপর দিয়ে আমরা বেশি অংশ কাটতেছি না, ওই জন্য 6.5 নিব। এরপর এই দিক থেকে এই দাগটাকে কমপ্লিটলি এদিকে সোজা করে নিব, আর নিচের দিক থেকে একদম উপরের থেকে দাগটাকে কমপ্লিটলি সোজা না টেনে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ভেতরের দিকে এই দাগটাকে টানবো, যাতে করে এদিকে শেপটা সুন্দর হয়, কোনো রকম রিঙ্কেলস না পড়ে। এবার আসুন আমরা হচ্ছে বডির মেজারমেন্টটা করব। বডিতে আমি লুজ ফিটিং মেজারমেন্টটা নিয়েই এখানে কাটিং করতেছি। তো লুজ ফিটিং সহ আমার বডির মেজারমেন্টটা হচ্ছে 20 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি। তারপর এই জায়গা থেকে আমি সাইডের দিকে ফাড়াটা কতটুকু বন্ধ দিব সেটা একটু মেজারমেন্ট করে নিচ্ছি। সাইডের দিক থেকে আমি ফাড়াটা বন্ধ দিব 14 ইঞ্চি। তো আমি 14.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, আর উপরের দিক থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, পেটের দাগ। এটা হচ্ছে বডির দাগ, এটা পেটের দাগ, এটা হচ্ছে আমার কোমরের দাগ। তো নর্মালি আমি এখন এই দিকের মেজারমেন্টটা প্রথমে ঠিক করে নিচ্ছি। আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, শেপিং স্কেলটা সুন্দরভাবে প্রথমে বসাতে হবে। শেপিং স্কেলটা বসানোর পর আমি নর্মালি একটা এখানে আর্মহোলের মেজারমেন্ট করে নিলাম। আর্মহোলটা আমার এখানে আসবে হচ্ছে 8.5 ইঞ্চি, তার মানে আমার 1/2 ইঞ্চি সেলাই সহ 9 ইঞ্চি লাগবে। তো আমি এদিক থেকে 1/4 ইঞ্চ পরিমাণ সেলাইয়ের অংশ ছেড়ে এটাকে মেজারমেন্ট করে দিচ্ছি। তো নর্মালি আমার দরকার 9 ইঞ্চি, কিন্তু এখানে 9.5 থেকে বেশি চলে আসতেছে, তার মানে আমাকে কমপ্লিটলি এই দাগটাকে আরও উপরের দিকে উঠাই দিতে হবে। এরপর বডি মেজারমেন্টটা এখানে করে নিতে হবে। এবার আমি আবার আর্মহোল দিয়ে সুন্দরভাবে এই দাগটাকে আবার দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে এবার আর্মহোল দিয়ে আমি যখন এই দিক থেকে এই দাগটাকে কমপ্লিটলি সোজা করে মেজারমেন্ট করে নিচ্ছি, বরাবর 9 ইঞ্চি আসতেছে, 1/2 ইঞ্চি সেলাই গেলে 8 ইঞ্চি থাকবে। এবার আসুন আমরা সাইডের ফাড়ার মাপটাও তার মানে আবার ঠিক হবে। উপরের দিক থেকে যেহেতু 14 ইঞ্চি বন্ধ, 14.5-তে একটা দাগ হবে, আর এদিক থেকে 7 ইঞ্চিতে একটা দাগ হবে, মানে আরও 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠে গেলো এই দাগগুলো। এবার এই দাগগুলোকে আমি কমপ্লিটলি সোজাভাবে দাগ টেনে নিলাম। পেটের মেজারমেন্টটা হচ্ছে আমার এখানে 17 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 8.5×17.5, আর কোমরের মেজারমেন্ট হচ্ছে 21, যেটার অর্ধেক হচ্ছে 10.5×21।
এবার আসুন ঘেরের মাপটা। ঘেরের মাপটা হচ্ছে নর্মালি এই ধরনের কাপড়ে কমই থাকে, যারা বেশি পরতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে পুরোটাই দিয়ে দিতে পারেন আপনারা, যার রুচির উপরে নির্ভর করবে কে কীভাবে পরতে পছন্দ করে। তো আমি ঘেরের মাপটা নিয়ে নিলাম। এবার আমার কাছে যে সোজা স্কেলটা আছে, ঘেরের মাপটার জন্য আমি এই দিক থেকে সোজা স্কেলটা বসিয়ে কোমরের দাগটা থেকে ঘেরের দিকে পুরোটা সোজা দাগ টেনে নিচ্ছি। সোজা স্কেলের কাজ শেষ। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, শেপিং স্কেল দিয়ে উপরের দিকের বডির মেজারমেন্টগুলো আমি করে নেব। এই যে শেপিং স্কেলটা বসিয়ে আমি এদিকে দাগ দিয়ে নিলাম। এবার জাস্ট হচ্ছে ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে ফেলবো, যেভাবে হচ্ছে এটাকে ড্রাফট করেছি আর কি। সো গাইজ, ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করার পর আমাদেরকে ড্রেসের নিচে এবং উপরে কিছু মেজারমেন্ট করতে হবে সামনের অংশের মধ্যে। তো ড্রেসের নিচে মেজারমেন্ট করার জন্য আমরা হচ্ছে এই লেসটাকে বসাবো। নর্মালি এই লেসটাকে বসানোর জন্য কাপড়টাকে আমাদেরকে শর্ট করতে হবে সামনের দিক থেকে। তো লেসটা চওড়া হচ্ছে 3 ইঞ্চি। তো আমরা এদিক থেকে পেছনের পার্টটা যতটুকু আছে তার উপর থেকে 3 ইঞ্চির মতো সামনের পার্টটা ছোট হবে। তার মানে আমরা উপরের নিচের দিক থেকে বরাবর উপরের দিকে এই কাপড়টাকে কাটিং করে নেব। বাট নিচের দিকে যেহেতু আমাদের বর্ডার করতে হবে, বর্ডারের জন্য আমাদেরকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিয়ে তারপরে বাদবাকি অংশ কাটিং করে ফেলতে হবে। তার মানে আমরা নিচের দিক থেকে কাপড়টাকে কাটিং করে নিলাম। এবার নিচের দিকে বর্ডার করে আমরা জাস্ট হচ্ছে এই লেসটাকে ঝুলিয়ে লাগাবো। এইভাবে নিচের দিকের কাপড়টা মেজারমেন্ট করা শেষ। এবার আসুন উপরের দিকে। উপরের দিকে করার আগে আমরা হচ্ছে কাঁধের মধ্যে এদিকে যে দাগটা ছিল আমাদের গলার জন্য সে দাগটা আগে দিয়ে নিব। এবার একটা অংশ সরিয়ে রেখে সামনের অংশের কিছু মেজারমেন্ট আমাদেরকে করতে হবে। সামনের অংশের মেজারমেন্ট করার জন্য আমরা জাস্ট হচ্ছে গোল পাটটা যেভাবে কাটিং করি, প্রথমে আমাদের হচ্ছে ষোল্ডারের উপর থেকে এই দিকে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ কাটিং করতে হবে। আর এই দিক থেকে আমাদেরকে আর্মহোলের দাগটার এদিকে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। ওকে, তার মানে আমরা সামনের পার্টের ফিনিশিংটাও কাটিংটা করে নিলাম গোল পার্টটা। এবার আসুন আমরা হচ্ছে ড্রেসের স্লিভসটাকে কাটিং করব। স্লিভসটাকে কাটিং করার জন্য আমি আগে আয়রন করে রেখেছি। তো অবশ্যই কোনো জিনিস যদি আপনারা কাটিং করেন, আয়রনের ব্যবস্থা থাকলে অবশ্যই আয়রন করে নেবেন। এক্ষেত্রে আপনাদের কাটিংটাও সুন্দর হবে আর ফিটিংসটাও অনেক বেশি সুন্দর হবে। তো স্লিভসটাকে আমরা কমপ্লিটলি আয়রন দিয়ে নিলাম। স্লিভসের আয়রন দেওয়ার পর আমাদের বেশ কিছু মেজারমেন্ট আছে। স্লিভসের মুখে যেহেতু অলরেডি বর্ডার সেলাই করা আছে, মুখের দিকে আমাদের বর্ডার দেওয়ার দরকার নাই। স্লিভসটা লম্বা হচ্ছে এখানে 16.5 ইঞ্চি। তো আমরা বরাবর 16.5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম আর উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম। এরপর নেক্সট দাগ হবে একদম উপর থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ আসবে। এই দাগ বরাবর কমপ্লিটলি আমরা দাগটাকে সোজা করে নিলাম। আর স্লিপসের মুখের মেজারমেন্টটা হচ্ছে আমাদের এখানে 6 থেকে 2 সুতা বেশি। তার মানে 6 থেকে 2 সুতা বেশি স্লিপসের মুখের মাপটা, আর স্লিপসের উপরের মাপটা হচ্ছে 7 ইঞ্চি। তো আমি বরাবর 7 ইঞ্চিতে দাগ দিলাম। আর এদিকে আর্মহোলটা হচ্ছে 8.5 ইঞ্চি। তো এই একদম উপর থেকে 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এদিক থেকে আমি জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে দিব। আর এদিক থেকে স্কেলটা নিয়ে 3টা দাগকে জয়েন্ট করে তারপর হচ্ছে আমরা এখানে একটা শেপ দিয়ে দিব। এবার সবগুলা দাগকে ঠিক করে আমরা জাস্ট এবার কাটিং করে নেব। তো পুরো স্লিভসটাকে কমপ্লিটলি কাটিং করা শেষ এবং ড্রেসটাকেও কাটিং করা শেষ। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।